বন্ধুরা, এইটা হলো মুর্শিদাবাদ সিরিজের লাস্ট পার্ট। আজকে আমরা এসেছি মতি ঝিলে, এইখানটা হচ্ছে আমাদের ভিডিও লাস্ট পার্ট। মন্দির শুনবেন, কিন্তু এখান থেকে দুনিয়ার চক্রান্ত শুরু, এখান থেকে দুনিয়ার চক্রান্ত সিরাজের এগেনস্টে শুরু। কে করলো, কেন করলো, পরিণাম কী হলো, কেন কাঁদতে হলো, সব বলে দিচ্ছি। যে স্পটটার ভেতরে শেষ মুহূর্তে বদি আপনাদের সবাইকে নিয়ে হিসাবে দাঁড়িয়ে আছি, মনে রাখবেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে এই জায়গাটারই কিন্তু নাম লেখা আছে মতি ঝিল। একদম ওই কর্নার থেকে শুরু, সত্যি আপনাকে জল দেখালাম না, ওই আমার হাতের দিকে তাকাবেন, ওই কর্নার থেকে শুরু একদম এই রকমভাবে ঘুরতে 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 এই কর্নার এসে শেষ হয়েছে। ইংলিশের ইউ আর ঘোড়ার পায়ের ছাপ যেভাবে পড়ে, ওই রকম অশ্ব খোড়াকৃতি কাটিংয়ে 750 বিঘা জলার ওপর এই ঝিলটা তৈরি। কেন সদ্যি মতি ঝিল নাম দেওয়া হলো? সিরাজের মাসি ঘাসেটি বেগমের স্বামীর নাম ছিল নওজাস মোহাম্মদ খান। শোনা যায় তৎকালীন এই ঝিলে উনি মতি বা মুক্ত চাষ করতেন, তার জন্য কিন্তু ঝিলটার তৎকালীন নামকরণ করা হয়েছিল মতি ঝিল। ওই দিক দিয়ে যাবার শর্ট রাস্তা বদ্দি একদম ঝিলটার শেষ প্রান্তে যেখানে ছিল সিরাজের মাসি ঘাসেটি বেগমের থাকার ঐতিহাসিক একটা প্যালেস, যার নাম সিংহি দালান। কিন্তু মুর্শিদাবাদ বাড়ির বাসী এ দুঃখের সহিত বদ্দি আপনাকে জানাতে বাধ্য হচ্ছি, কালের এটে টোটাল তছনছ ধ্বংস হয়ে গেল। জানেন দিদি, এখানে প্রচুর টুরিস্ট আছে, আমার আগে একজন ঢুকলো, সকাল থেকে হয়তো বহু ঢুকেছে একটাই জিনিস দেখার জন্য, সেটা কি জানেন? আপনাদের সবাইকে আজকে আমি এমন একটা ঘর দেখাবো যে ঘরে কোনো দরজা জানালা কিচ্ছু নেই, এক ইংরেজ সেনাপতি কৌতূহল বশত কি আছে জানার জন্য হ্যান্ড কামান চার্জ করেছিল। আর যাহা হ্যান্ড কামান এগুলো বাস্ট হয়েছে অদৃশ্য কারণে, সে তো মুখে রক্তটা মারা গেছে, আমি তার যে 5 বছরের বাচ্চা ছিল সেই 5 বছরের বাচ্চাটাও 2 দিন পর অসুস্থ অবস্থায় মারা যায়। প্লাস যে মসজিদে তার স্বামী নওজাস মোহাম্মদ খান সকাল সন্ধ্যে নামাজ পাঠ করতে যেতেন, মনে রাখবেন মসজিদটার নাম জামা মসজিদ, 1750-এ তৈরি। তাই 2 ছদ্মির কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, আমার সঙ্গে দেখা হওয়ার আগে ইতিহাস ঘেঁটে লোকের মুখে শুনে আপনারা সবাই জানতেন যে সিরাজদৌল্লার জীবনে তার কাল শত্রু হচ্ছে মীরজাফর, তাই তো? আমি বললাম না। বলুন, সিরাজদৌল্লার জীবনে সবথেকে বড় বেইমান, সবথেকে বড় গাদ্দার কে ছিল? উত্তরটা যাতে দিতে পারেন সহজ করে দিচ্ছি, সিরাজের খুব কাছের লোক সেই ব্যক্তি কে? বদি সিরাজদৌল্লার জীবনে সব থেকে বড় বেইমান, সব থেকে বড় গাদ্দার যদি কেউ থাকে তাকে, সে হচ্ছে সিরাজের নিজের খালা, ওর মাসি ঘাসেটি বেগম। কিন্তু কেন কেন অত ওর বিপদ মাথায় নিল, কার এগেনস্টে ষড়যন্ত্র করলো, লাস্টে কি হলো, কেন মহিলাকে ওই পাহাড়ে বসে কাঁদতে হলো, কার জন্য কাঁদতে হলো, এদিকে আসুন। আপনার চারিদিকে তাকিয়ে দেখুন, কোনো দিকে কোনো দরজা জানলা কিচ্ছু নেই। আমরা বদি যেন বাড়ির ছাদ তৈরি করি, ওপরে তাকিয়ে দেখুন সেরকম বাড়ির ছাদের মতো তৈরি করা আছে। আর ওইখানে দাঁড়িয়ে ওই ইংরেজ সেনাপতির বদি সন্দেহ হয়েছিল যে না জানি কি ধনভাণ্ডার লুকিয়ে আছে, এই রকম চিন্তাভাবনা করে এইদিকে মুখ করে দেখুন হ্যান্ড কামান চার্জ করেছিল। খাবলা মতো উড়ে গেছে বদি, টোটাল ঘরটাকে ধ্বংস করতে পারেনি। মুর্শিদাবাদবাসীর এমনও একটা ধারণা আছে, এমনও হতে পারে সিরাজের খালা ওর মাসি ঘাসেটি বেগম তৎকালীন এটা হয়তো কোনো গুপ্ত ধনভাণ্ডার ছিল। আমি বলবো আপনি বিশ্বাস করবেন কেন, তখন তো বর্গীদের খুব অত্যাচার ছিল, তো যকে ধন করে রাখতো। যেহেতু ইংরেজ সেনাপতি কামান চার্জ করার পর মারা গেল, তাই মৃত্যু ভয়ে এখানে কিন্তু আর কেউ খনন কার্য চালায়নি। আমি বদিকে দেখালাম সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে বোর্ডটা কেন আছে, সেন্ট্রাল নেওয়ার পর যদি কোনো রিসার্চ করে তাহলে কিন্তু আলাদা ব্যাপার। আর এটা হচ্ছে দিদি সেই মসজিদ, মনে রাখবেন দিল্লির জামা মসজিদের নামকরণে এটাও কিন্তু তৈরি, এটারও কিন্তু নাম হচ্ছে জামা মসজিদ। এখানে তার স্বামী নওজাস মোহাম্মদ খান সকাল সন্ধ্যে নামাজ পাঠ করতে আসতেন। আর আমি সদ্য ওখানে দাঁড়িয়ে বললাম না যে মেন খিলাড়ি হচ্ছে ঘাসেটি বেগম, ওর অরিজিনাল নাম হচ্ছে মেহেরুন্নেসা বেগম। মেহেরুন্নেসা বেগম কার জন্য এত বড় বেইমানি করলো, কার জন্য গেমটা খেললো, এতে এইখানে আসুন দেখিয়ে দিচ্ছি। আসুন সদ্য আসুন, কিছু মন দিয়ে শুনুন। ভেতরে দেখুন চারটে কবর আছে, গেটের বাইরে কিন্তু ছদি আর একটা কবর আছে, মোট এখানে 5টা কবর। একটা ছেলের নাম বলবো, মনে রাখবেন কিন্তু আমাদের এখানে চাকরি ইন্টারভিউতে মান্থলি পরীক্ষাতে এতে ওই ছেলেটার নাম জিজ্ঞাসা করে। প্রথম কবর, তৎকালীন ঢাকার নবাব ঘাসেটি বেগমের স্বামী নওজাস মোহাম্মদ খান অল্প বয়সে মারা গেল, ঘাসেটি বেগম বিধবা।
ওর কিন্তু কোনো সন্তান হয়নি। কারণ আলিবদী সাহেবের তিন মেয়ে, ঘাসেডি বেগম, আমিনা বেগম, মমিনা বেগম। ঘাসেডি বেগম হচ্ছে বড় মেয়ে, আলিবদী কোনো ছেলে ছিল না, ঠিক আছে। এই যে ঘাসেডি বেগম নিঃসন্তান হয়ে গেল, তখন কি করলো, সিরাজের খালাতো ভাই মাঝের কবর সাদাটা একরামাদুল্লাহকে পুষ্য পুত্র নিয়ে মানুষ করছিল সিংহাসনে বসাবে বলে। আলিবদী তো বদ্দি রাজি হয়নি, সিরাজকে প্রচণ্ড ভালোবাসত, তাই সিরাজকে যেনকে সিংহাসনে বসিয়ে দিল। সেদিন প্রথম এই ঘাসেডি বেগম তার প্যালেসে বসে গোপনে লটক্লাইট, জগৎসেট, উমিচাঁদ, ফতেচাঁদ, রাইদুল্লাহ টোটাল টিমটাকে নিয়ে প্রথম ষড়যন্ত্র ঘাসেডি বেগম কিন্তু এই প্যালেসে বসে ছদ্দি করে। কিন্তু ঘাসেডি বেগম ব্যাড লাক, বদনসিব, এই ছেলেটা বেশি দিন বাঁচল না। পলাশির যুদ্ধের এক সপ্তাহ আগে বসন্ত রোগ আক্রান্ত হয়ে মারা গেল। ঘাসেডি বেগম সব প্ল্যান ভেস্তে গেল, তীর্থ ছেড়ে দিয়েছে ছদ্দি, তীর্থ আর ঘুরে আসবে না। লাস্টে ওই মহিলাকে প্যালেসে বসে হাওয়াও করে কাঁদতে হয়েছে, আর মনে মনে এটা ভেবেছে আমি খাল কেটে কুমির ডাকলাম, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকে পড়েছে, তখন ওর আর কিচ্ছু করার নাই। তৃতীয় কবর কালোটা একরামস, এক প্রাইভেট টিচার, মাঝের কবর। ঘাসেডি বেগম পুষ্যপুত্র গিয়ে ছোটোবেলা থেকে পড়ালেখা শিখে মানুষ করেছিল, সে মাস্টারের কবর ছিল এটা, একদম শেষেরটা, একদম লাস্টেরটা। একরামস মেন সেনাপতি, ওর স্বামীর মেন সেনাপতি যাকে জেনারেল বলা হয়, সেই একরামসের কবর হচ্ছে ওটা। মাঝে যে কবরটা আছে না বদ্দি, আমি যে খুব অল্প বয়সে মাকে হারিয়েছি, আপনাকে বললে আপনি বুঝতে পারবেন, ওই পরে না দাইমা বাচ্চা বাচ্চাকে মানুষ করে, সেই নার্স আয়া দাইমার কবরকে বাইরে, অর্থাৎ মাঝের কবর। ঘাসেডি বেগমের পুষ্যপুত্রকে যে ছোটোবেলা থেকে লালন পালন করে মানুষ করেছিল, সেই দাইমার কবর হচ্ছে বাইরে। আবার বলছি, তার স্বামী দত্তকপুত্র, প্রাইভেট মাস্টার, মেন সেনাপতি, বাইরে হচ্ছে সেই দাইমা, যাকে আমরা বাংলায় বলি ধরতি মা। এটা হচ্ছে সেই মসজিদ। আবার বলছি, দিল্লির জামা মসজিদের নামকরণ এটাও কিন্তু তৈরি, এটারও কিন্তু নাম হচ্ছে জামা মসজিদ, 1750 তৈরি। এখানে তার স্বামী নওজাস মোহাম্মদ খান সকাল সন্ধ্যে নামাজ পাঠ করতে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই এখন তো গোটা রং টং হবে, বিছানা এরপর চিনতে পারবে না, এ জায়গায় চিনতে পারবে না। শুধু ঝিলটা হচ্ছে 750 বিঘা, এটা ভাবুন একবার। এ দেখো তার প্রমাণ দিয়ে দিচ্ছি, ছদি আপনাকে আমি ওখানে জল দেখালাম না, এবার খুব ভালো মতো বুঝে নেন কেন জলের কথাটা বলছিলাম। একদম ওইখান থেকে ঝিলটা শুরু, সব দেখুন বাউন্ডার ওয়াল দিচ্ছে, সব ভ্যাপার লাইট হবে, আমার হাতের দিকে তাকাবেন বদ্দি, ওইখান থেকে ঝিলটা শুরু। এই দেখুন এই রকমভাবে ঘুরতে 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 ওই কর্নারে গিয়ে শেষ হয়েছে, যেখানে আমি গাড়িটা পার্কিংয়ে রেখে এলাম, ঠিক দেখুন। ইউ চারিদিকে জল, মাঝখানে কি স্থল, মানে ডাঙা যেটা এখন পার্ক তৈরি করছে, পার্ক, ওটা প্রাইভেট পার্ক। তবে একটা কথা না বললে ছদ্মাবান মিসগাইড করা হবে, এই ঝিলটা প্রথমে কিন্তু মতি মুক্ত চাষের আশা করা হয়নি, পরীক্ষা, তার দুর্গটাকে রক্ষা করার জন্য। ওর প্যালেসে দেখুন, ওর প্যালেসেটা তিন দিক জল দিয়ে ঘেরা, কোনো দিক দিয়ে আপনি অ্যাটাক করতে পারবেন না, একটাই গেট, তিনটে গেট লক, টোটাল লক, আপনি কোনো দিক দিয়ে ঢুকতে পারবেন না। যেহেতু তার ওই যে একটা ঝিলের শেষ প্রান্ত, যাতে ঝিল, যেমন আপনি দাঁড়িয়েছেন ঝিলের দ্বারা, এরকম জায়গায় প্যালেসটা ছিল। এখন ওকে ভিত ফিত দেখতে হবে, সবই তো কিছু রেখেছে নাকি, লটক্লাইব এখানে বসে গোটা মুর্শিদাবাদ লুণ্ঠন করেছে, এটা মাথায় রেখেন। সিরাজকে মারার পর এইখানে বসে লটক্লাইব টোটাল লুণ্ঠন করেছে। যদি আপনি কি জানেন লটক্লাইবের লাস্ট রেজাল্ট কী, ওর জীবনের লাস্ট রেজাল্ট জানেন? ওকে শ্যুট হতে হয়েছে, ওকে তো এক করতে পাঠিয়েছে, এখানে আর এক করে বসে আছে, ওরে গেছে কমিশন বসে গেছিলো, ভাই ফাঁসি হবে না তোকে শ্যুট করে দেবে, ওদের নিয়ম অনুযায়ী। ও বুঝতে পেরে গেছিলো, তার জন্য নিজে নিজে আত্মহত্যা করেছে। যেহেতু তার স্বামী পরবর্তীকালে এখানে মতি মুহূর্তে করা শুরু করলো, তার জন্য কিন্তু ঝিলটার নাম হয়ে গেলো মতিঝিল। গোটা ঝিলটা হচ্ছে 750 বিঘা, ব্যাটা বললেন। শেষ লগ্নে আমার ভাইয়ের কথা অনুযায়ী ক্যামেরার সামনে দাঁড়িয়ে আর একটা কথা বলে দিচ্ছি, এখন হয়তো আজকের মতো আমার ট্যুরটা শেষ, আমাকে ওনাদেরকে ছাড়তে হবে, আমাকে বাড়ি যেতে হবে। আমার মোবাইল নাম্বার 9609176937। যদি কাউরির আমাকে অ্যাজ এ গাইড হিসাবে প্রয়োজন হয়, মতিঝিলের সামনে পেট্রোল পাম্পের পাশে যে লেভি অফিস আছে, আমাকে সেখানে এলে পেয়ে যাবেন। এবং যদি আমাকে একান্ত প্রয়োজন হয়, আগে আমাকে এই নাম্বারে কল করবেন, আমি যা বলার মোবাইলে বলে দেব। ওকে, যে ঝিলটার সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি, ঝিলটা হচ্ছে 750 বিঘা জলা, অনলি ফর ঝিল। আর ওইটা কিন্তু যদি পার্ক তৈরি করছে, প্রাইভেট পার্ক বলে দিচ্ছি। যেমন আপনারা দেখলেন, আমাদের আঙ্কেল এখানে সব কিছু বুঝিয়ে দিয়েছে। যদি আঙ্কেলকে দরকার হয়, আপনি যদি মায়াপুর বা এখানে মুর্শিদাবাদে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই আঙ্কেলকে কন্ট্যাক্ট করবেন। টাটা।